গুড মর্নিং অল অফ ইউ। আর মর্নিংয়ের সাথে সাথে তোমাদের প্রত্যেককে যারা নাকি আমাদের উপর খুবই ভরসা করো, আমার সমস্ত অনলাইন শিক্ষার্থীকে, আমার বয়সে যারা বড় আছো তাদেরকে আমি নমস্কার করি, আর হচ্ছে যারা আমার সমবয়সী বা আমার অল্প বয়সী ভাইয়ের বয়সী তাদের প্রতি আমার শুভ বিজয়ের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। আর যারা নাকি প্রত্যেকটা ভিডিওতেই দুই একটা ডিসলাইক করে তাদের তো আমার হৃদয় থেকে সম্পূর্ণ ভালোবাসা। তো চলো আমরা ফার্স্ট আজকের থেকে আবার ক্লাস তোমাদের কন্টিনিউ হবে উইকলি বেসিসে, যেমন একটা থেকে দুটো করে ক্লাস তোমাদের চেষ্টা করি দিতে। দেখো অনলাইনের পেইড কোর্সের ক্লাস, তারপরে আবার অফলাইনে কোচিং সেন্টারের ক্লাস, এত কিছুর পরে তারপরে মানে তোমাদের জন্য অনলাইনে ক্লাস কিছুটা দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদেরও হেল্প হয়। দেখো কোশ্চেন নাম্বার 1, কোনো আসল 3 বছরে সমৃদ্ধি মূলে 5,500 টাকা হয়, যদি সুদ আসলের 3/8 অংশ হয় তবে সুদের হার কত? তো জেনারেলি এই কোশ্চেন তুমি এই ভ্যালু ধরে করতে যাবে, সুদের হার তো জানো না, ক্রিটিক্যাল পজিশনে চলে আসবে, কিন্তু কি দরকার বলো। অভিষেক দাদা যখন কোশ্চেনটা হাতে নিয়েছে তাহলে অভিষেক দাদার মতনই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবে। দেখো তোমরা কি করবে, এখানে কি বলেছে, ফার্স্ট লাইন আমি কোনো কাজেই লাগাবো না, যদি সুদ আসলের 3/8 অংশ হয়, তার মানে আসল মনে করো পি, প্রিন্সিপালটাকেই আমরা বলি আসল, ঠিক আছে, প্রিন্সিপাল আর সুদটা কি ইন্টারেস্ট, ঠিক আছে, তো এর মধ্যে আমি অনুপাত দিলাম। কেন অনুপাত দিলাম, যেহেতু এখানে একটা ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশ মানেই অনুপাত, সেটা আমাদের মানে ব্যাসের ছেলে মেয়ে ভালো করে জানে। তো দেখো কি বলেছে, সুদ আসলের 3/8 অংশ, সুদ আসলের 3/8 অংশ, তাহলে আমি কি ধরবো, আসল যদি আমার 8 টাকা হয় তাহলে 8/3, 8 কেটে গিয়ে 3 টাকা কি সুদ, তাহলে সুদটা হচ্ছে আমার 3 টাকা, এখানে ক্লিয়ার। এবার এই যে আমার 8 টাকা আসলে আমি 3 টাকা সুদ পাচ্ছি, এই 3 টাকাটা কত বছরে, টাইমটা এখানে দেখো 3 বছর দেওয়া আছে, তাহলে সরল সুদের ক্ষেত্রে যদি আমি 3 বছরে 3 টাকা সুদ পাই 8 টাকা লাগিয়ে, তাহলে আমি প্রতি বছর কত টাকা করে সুদ পেয়েছি, 3কে আমি 3 বছর দিয়ে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেক বছর আমি 1 টাকা করে সুদ পেয়েছি। এবার রেট অফ ইন্টারেস্ট কী বের করবে, এগুলো তোমরা ওরালি, আমাদের ব্যাচের ক্যান্ডিডেট এগুলো ওরালিই করবে। তো 1 টাকা সুদ হচ্ছে আমার আসল কত, 8 টাকার উপরে 1/8 মানেই জানো যে 12.5%, দ্যাটস ইট আমাদের অ্যান্সার, বা একে যদি 100 দিয়ে গুণ করো তবুও দেখবে 12.5%ই তোমাদের আসবে, কিন্তু অযথা টাইম লস তোমরা এই ভ্যালু 5,500 ধরে করবে। আর তোমাদের এই ফার্স্ট কোশ্চেনেই তোমাদের আমি একটা কোশ্চেন করে দিয়ে যাই, অবশ্যই এইখানে তো সুদের হার আমরা বের করলাম 12.5%, তোমরা অবশ্যই প্রিন্সিপাল বা আসল কত, আসলটা কত সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, বের করে কয়েক সেকেন্ডে বের করা যায়। এবার কয়েক সেকেন্ডের জায়গায় তোমার যদি 1 থেকে 2 মিনিটও লাগিয়ে ফেলো এর পরবর্তীতেও, তাহলে তোমার ভাই এখনও অনেকটা ডাউন আছো তুমি। তো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 2 বলছে, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ বড় ছেলেকে এবং 30% ছোট ছেলেকে দান করেন বা দেন, বাকি অর্থ তিনি এ বি ও সি 3টি আলাদা ব্যাংকে 3:5:2 অনুপাতে জমা রাখেন, যদি বড় ও ছোট ছেলের প্রাপ্ত অর্থের পার্থক্য 2,000 টাকা হয় তাহলে ওই ব্যক্তি সি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। দেখো পুরো আমার কাছে যত কোশ্চেনের কালেকশন সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড, আগামীতে আসবে এই ধরনের অঙ্ক, আবার বিগত বছরেই এসছে বহুবার, তো আমি অযথা যেখানে আমার পড়ানোর সঙ্গে কোনো রিলেশন নেই, একটা ভিডিওর মধ্যে আমি 2-5টা অঙ্ক নিয়ে এসে তোমাদের 30 মিনিট ধরে ওরকম ধরনের শিক্ষকতা আমি করি না, ঠিক আছে, যে আলাদা তোমাদের সঙ্গে গল্প করব, সেটা লাইভে এসেও করা যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু পার্টিকুলার একটা ভিডিওতে যদি মানে পড়ানোর জন্য আলাদা করতে হয়। দেখো তো আমরা এই কোশ্চেনগুলো কী করে সলিউশন করব উইদাউট এক্স, তোমরা প্রত্যেকটা
কোশ্চেনগুলোই শুধু সলিউশন প্রসেসগুলো দেখো। দেখো আমরা 30%কে লিখতে পারি যে ভগ্নাংশে 3/10, আর এখানে ফার্স্ট একটা ভগ্নাংশ দেওয়াই রয়েছে 2/5। তো এখানে হর দুটো দেখো কোনটা বড়, 10। তো 10কে আমরা 5 দিয়ে ইজিলি ভাগ করতে পারি পারি তাহলে আমরা টোটাল তার অ্যামাউন্ট ওই ব্যক্তির কাছে শুরুতে যে অ্যামাউন্টটা ছিল সেটা আমরা 10 ভেবে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি 10 না। এবার 10-এর মধ্যে সে এল্ডারসন মানে বড় পুত্রকে কত দিয়েছে, বড় পুত্রকে দেখো বলছে তার আয়ের 2/5 দিয়েছে। তার আয় যদি 10 টাকা হয়, 10/5 মানে 5 দিয়ে কেটে দাও 2 বার, 2×2=4 টাকা সে বড় ছেলেকে দিয়েছে। আবার এবার যদি আমরা স্মল সান ছোটো ছেলের কাছে আসি, ছোটো ছেলে কি বলেছে, 30% ছোটো ছেলেকে দিয়েছে তার আয়ের। 30% মানে আমরা দেখেছি 3/10 ভগ্নাংশে, তাহলে 10/30% মানে 3/10, 10 কেটে গিয়ে কত আসবে, 3। তো এখানে যদি তুমি বড় ছেলে আর ছোট ছেলের মধ্যে অনুপাত করো তাদের প্রাপ্ত টাকার, তার আয় 10 টাকা হিসাবে 4:3 পেয়েছো, এদের মধ্যে অনুপাতের গ্যাপটা কত, 1 টাকার। অনেকে ইউনিট বলে, আমি যদি কোশ্চেনে টাকা দেখি টাকা বলি, যদি নলো চৌবাচ্চা হয় ঘন্টা দেখি ঘন্টায় বলি, আমি ওসব ইউনিট ফিউনিট তোমাদের আরও এক্সট্রা জটিলতা কি বলেছে দেখো পড়ো ভালো করে। যদি বড় ও ছোট ছেলের প্রাপ্ত অর্থের পার্থক্য 2000 টাকা হয় তাহলে এদের পার্থক্য 1 নয় কত, 2000 টাকা, 1-এর থেকে কত গুণ, 2000 গুণ বেশি। এবার ছোট ছেলে বড় ছেলের আলাদা করে টাকা বের করতে যাবে না, এটা তো বলেনি। আমাদের কি দরকার, শুধুমাত্র আমাদের প্রশ্ন চেয়েছে সি ব্যাংকে কত টাকা রেখেছিল, তাহলে 3টে ব্যাংকের A:B:C, 3টে ব্যাংকের প্রাপ্ত টাকার জমা টাকার অনুপাত কত, 3:5:2, এই অনুপাতেই তো টাকা রেখেছে, দ্যাটস ইট। তাহলে আমাদের সি ব্যাংকের টাকার দরকার, অর্থাৎ তিনি কি করেছে এই দুটো পার্ট ছেলে দুটোকে দিয়ে বাকি অর্থ তিনি কাকে দিয়েছে, 3টে ব্যাংকে রেখেছে। তাহলে এখানে 10 টাকার মধ্যে 4 আর 3 = 7 টাকা দুটো ছেলে পেয়ে গেছে, তাহলে বাকি কত টাকা পড়ে রয়েছে, 10 থেকে এই 7 বিয়োগ করে দাও, 3 টাকা পড়ে রয়েছে। আর যেটা এই 3টে ব্যাংকে জমা করেছে, কিন্তু এখানে যত গুণ আসলো 2000 গুণ এসছে, তাহলে 3 না করে 3×2000 তিনি 3টে ব্যাংকে 6000 টাকা জমা রেখেছেন আলাদা আলাদা কী অনুপাতে, 3:5:2। তো এবার দেখো 5 আর 3 = 8 আর 2 যদি তার কাছে 10 টাকা থাকতো, তার কাছে যদি 10 টাকা থাকতো সে প্রথম ব্যাংকে 3 টাকা, দ্বিতীয় ব্যাংকে 5 টাকা, তৃতীয় ব্যাংকে 2 টাকা রাখতো, কিন্তু তার কাছে কি 10 টাকা ছিল যে সে 10 টাকা 3টে ব্যাংকে রেখেছে, না, সে কত টাকা রেখেছে, সে 6000 টাকা রেখেছে, 10-এর থেকে কত গুণ, 600 গুণ বেশি। তাহলে সে তৃতীয় ব্যাংকে 2 না রেখে 2×600 গুণ, 6×2=1200 টাকা রেখেছে, আর এটাই আমাদের অ্যান্সার। যদি প্রথম ব্যাংকে বলতো 3×200 গুণ করো, সরি 200 নয়, এখানে 600 গুণ আসলো, 600 গুণ করো, 3×6=1800 টাকা। যদি দ্বিতীয় ব্যাংকে বলতো 5×600 গুণ করতাম, 5×6=3000 টাকা। তো দেখো 18 আর 12 কত হচ্ছে, 3000 আর 3000 = 6000, তাহলে সে তো টোটাল 6000 টাকাই 3টে ব্যাংকে ভাগ করে রেখেছে। তো এটা গেল এই কন্ডিশন। এবার যদি তুমি এই কন্ডিশনটা স্যাটিসফাই করো, যখন আমরা এই রেশিওতে দেখছি তখন কিন্তু প্রত্যেকটা 2000 গুণ হচ্ছে। তো আমার যদি টোটালে অ্যামাউন্ট বা ব্যক্তিটার আয় বের করতে বলতো না, তাহলে এখান থেকে একবারেই বেরিয়ে আসতো, 10-এর সঙ্গে তুমি 2000 গুণ করে দিতে, তাহলে 20,000 ওই ব্যক্তির আয় হতো। কিন্তু আমাদের যেহেতু সি ব্যাংকে কত টাকা বের করতে বলেছে তাহলে সেটাই, কিন্তু ফুল যত ধরনের তোমার কাছে এই একটা কোশ্চেন থেকে কোশ্চেন চাইতে পারে সমস্ত কটা কোশ্চেনই তুমি বের করতে পারবে উত্তর, শুধু একটা বেস ফর্মে। তো এগুলো কনসেপ্ট তোমাদের ইনবিল্ড দিতে হবে, এমন নয় যে আমরা বেসিকটাকে স্কিপ করে এগোবো। বেসিকটা তোমরা শিখে এসছো, যা শিখে এসছো শিখে এসছো, সেটা অভিষেক দাদার কাছে কোনো প্রয়োজন নেই।
যেটুকু কনসেপ্ট নিয়ে এসছো, মাধ্যমিক এইচএস পাস করেছো, ব্যাস দ্যাটস এনাফ বেসিক। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার থ্রি, এ বি ও সি তিন ব্যক্তির মোট আয় 333 টাকা, তারপরে কি বলেছে যদি তাদের খরচ যথাক্রমে 80%, 85% ও 75% হয় এবং তাদের সঞ্চয়ের অনুপাত 7:6:9 হয় তবে বি এর আয় কত। তো আমি এর আগে অনেক আগে তোমরা ক্লাস দেখবে আমি কোশ্চেন দিতাম আর বলতাম যে তোমরা তোমাদের আশেপাশে লোকালিটিতে লোকাল দাদাদের একটু দেবে, মানে সেটা হয়তো কি মানে কথাটা একটু অন্যরকম হয়ে গেছিলো, কিন্তু কি দেখো আমার তো এমন নয় যে শুধুমাত্র আমি রুজি রুটি করার জন্য শরীরে মেদ বাড়াবো, আমি যেটুকু অর্থ উপার্জন করি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমার কলম নিয়ে কাটাছেড়াটা অল টাইম করতে হয়, শরীরে মেদ জমার আগে সেটা মাথায় কাজে লেগে যায়, ঠিক আছে, যাই প্রোটিন যাই থাকুক না কেন মাথা আগে খেয়ে নেয়। তো দেখো এই কোশ্চেন আমরা কি করব উইদাউট এক্স, তো এর আগের ক্লাসেও তোমরা দেখেছো যে এর থেকেও মডারেট কোশ্চেন ছিল, সেটা হার্ড কোশ্চেন বলা যায় কিন্তু এটা মডারেট কোশ্চেন। কিন্তু তুমি যদি না জানো প্রসেস, কি বললাম যে তোমার যদি বেসিক এখনও কোনো একটা ইনস্টিটিউট সে তোমাকে বেঁধে রেখে তোমাকে নিংড়ে শুধু রুজি রুটি তারা চালাচ্ছে, তুমি বেসিক আমার কাছে আসা বা আমার কাছে পড়া মানে আমি ধরে নিই তুমি মাধ্যমিক পাশ করেছো, তোমার মধ্যে বেসিক আছে, বাকি দেখো আর কিচ্ছু লাগবে না, তুমি দেখো সলিউশন, প্রত্যেকটা ক্লাস দেখো। দেখ তো ক্লাসটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে দিই এক মিনিটের মধ্যে। দেখো আমাদের টোটাল ম্যাথস কোর্স গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে রেলওয়ের বা স্টেট গভর্নমেন্টের WBCS প্রিলি মেইন্স পর্যন্ত আপ টু SSC টোটাল কমপ্লিট ম্যাথসের আমরা কোর্স প্রোভাইড করছি মাত্র 1500 টাকায়। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে টাইটেলের উপরে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে, পেমেন্ট করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো, ইনকোয়ারি এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারো। আমরা কমপ্লিট ম্যাথসের কোর্স তোমাদের প্রোভাইড করে দেবো লাইভ সেশন রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। এবার তোমরা কেউ গ্রুপ ডিতে পরীক্ষায় বসো বা কেউ WBCS মেইন্স বসো সেটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। দেখো এখানে 80%, 85%, 75% এটা কি যদি তাদের খরচ যথাক্রমে মানে এ বি ও সি এর খরচ এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট। এবার তোমরা আমাকে বলো যে 80% মানে কত, 4×20 = 5×100, 4/5। 85% মানে কত, 5×17 = 85, 5×100। 75% মানে কত, এটা তোমাদের বোঝানোর জন্য টাইম লাগছে, ওরালি করতে পারো, 3×25 = 75, 4×25 = 100। এবার এটা কি, এটা তাদের খরচ, তার মানে খরচ তুমি তোমার একটা আয় থাকবে তারপরে না তুমি খরচ করবে তাই তো, মানে তোমার খরচের উপরেই তো তুমি কি করো সরি ইনকামের উপরেই তো তুমি খরচটা করো, তোমার ইনকাম থাকবে তবেই না তুমি খরচ করবে, তাহলে খরচটা অলওয়েজ মাইনাস হয়, মানে আমি খরচ করে ফেলেছি সেটা আর আমার মধ্যে নেই, তাহলে প্রত্যেকটাই মাইনাস করো। আর যদি তোমার ইনকামের উপরে তুমি খরচ করো তাহলে নিচেরটা তোমার ইনকাম হচ্ছে, তাহলে ইনকামের উপরে তুমি 4 টাকা খরচ করার পরে এই যে 1 টাকা পড়ে আছে এটা কী করছো, তুমি সেভিং করছো বা সঞ্চয় করছো, এখানে 20 টাকার উপরে 17 টাকা খরচ করছে তাহলে 3 টাকা সে সেভিং করছে, 4 টাকার উপরে সে 3 টাকা খরচ করছে মানে 1 টাকা সে সেভিং করছে। এবার দেখো এ বি আর হচ্ছে সি তিন ব্যক্তি, আমি অনুপাত কেন দিলাম, এখানে দেখো তাদের সঞ্চয়ের অনুপাত দেওয়া রয়েছে মানে আমাকে অনুপাতেই আনতে হবে আলটিমেটলি। এবার আমি যখন এই সেভিংগুলো লিখলাম তখন আমি তোমাকে কি বলেছি নিচেরগুলো ইনকাম, তাহলে এদের তিন ব্যক্তির ইনকাম আমরা কি পেলাম, প্রথম 80% মানে এর, তাহলে এ যদি 5 টাকা ইনকাম করে বি সেখানে 20 টাকা ইনকাম করছে আর সি সেখানে 4 টাকা ইনকাম করছে, প্রত্যেকটার হওয়ার তাদের ইনকাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো যে তাদের সঞ্চয়ের সেভিং
এর রেশিও কত দিয়ে দিয়েছে, 7:6:9। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী এই রেশিও অনুযায়ী তারা সেভিং করছে বা সঞ্চয় করছে, কিন্তু আমরা যখন এই ভগ্নাংশ অনুযায়ী ইনকাম নিলাম তাহলে এই ভগ্নাংশ অনুযায়ী আমাদের সেভিং এর রেশিও কি আসলো, এর সেভিং 1:1, বির সেভিং 3:1, সির সেভিং কত, 1, এই অনুপাতে এসছে। তো এবার তুমি আমাকে বলো অ্যাকচুয়ালি প্রশ্নের রেশিও অনুযায়ী এর সেভিং হচ্ছে 7 টাকা, কিন্তু আমরা পার্সেন্টেজ ভ্যালু অনুযায়ী এর সেভিং দেখছি 1 টাকা, 1-এর থেকে কত গুণ বেশি, এই 7 গুণ। এখানেও 3-এর থেকে 6 কত গুণ বেশি, 2 গুণ। 1-এর থেকে 9 কত গুণ বেশি, 9 গুণ। তো আমরা কি করব, এখানে যত গুণ করে বেড়েছে এখানে ইনকামও এদের তত গুণ করো, 7 এখানে 7 গুণ হয়েছে, তাহলে কি করব, এই ইনকামের প্রত্যেকটা রেশিওর সঙ্গে নয় শুধু পার্টিকুলার এর রেশিও, যদি আমরা এর ইনকাম সেভিং আলাদা করে করি সেই অনুযায়ী ভাবো, তাহলে প্রত্যেকটার সঙ্গে দেখো শুধু এর প্রত্যেকটা অনুপাতের সঙ্গে একই গুণে আকারে বাড়ছে। এখানে 2 গুণ হয়েছে, বীর ইনকামের 2 গুণ করো, এখানে 9 গুণ হয়েছে, সির ইনকামের 9 গুণ করো, তাহলে কত হচ্ছে, 5-7 এর ইনকাম 35, বীর ইনকাম 22:40, সির ইনকাম 4:36। এটা শুধু গুণফলটা আমি উপরে লিখলাম আর কিচ্ছু নয়, কিন্তু এদের মাঝে কিন্তু অনুপাতটা আছে অনুপাত হারে, অর্থাৎ এর ইনকাম যদি 35 টাকা হয়, বীর ইনকাম 40 টাকা, সির ইনকাম 36 টাকা, এই কন্ডিশন। এবার দেখো মোট আয় 333 টাকা 3 ব্যক্তিরই, এখানে যদি তুমি অনুপাতের যোগফলগুলো দেখো 4×3=70, 100, 111, টোটাল কত আসছে অনুপাতের হারে, 111 টাকা, কিন্তু প্রশ্নে কত দেওয়া রয়েছে, এরা টোটাল 333 টাকা আয় করছে, 111-র কত গুণ, 3 গুণ। আমাদের কার্ডটা বের করতে বলেছে, বিয়ের আয় কত, তাহলে বিয়ের আয় 40 না করে 40-এর সঙ্গে 3 গুণ করে দাও, 3×4=12, 120 টাকা। এবার বাকি যারই আয় বের করতে বলুক না কেন ওই 3 গুণ করে দেবে, একই হারে চলে আসবে। যদি এখান থেকে এদের ইনকামের টা বের করলে, যদি অ্যাকচুয়াল সেভিংটা বের করে 3 গুণ করে দেবে, একই অ্যান্সার আসবে। তো এখানে কিন্তু তুমি সেই তোমার 9-10-এর কোনো বেসিক দেখছিলে না, নেইও পাবেও না, সেটা তুমি শিখে এসছো, সেটা তোমার মধ্যে ইনবিল্ট আছে, ঠিক আছে। ওই তোমাদের একটা কথা বলি, ইগোতে নেবে না, যাই হোক, কী হয়, আমি 7-9-10 পর্যন্ত পড়াতে পারলাম কোনো রকমে, কিন্তু আমি যদি কম্পিটিশনের ক্লাস করানো শুরু করি সেক্ষেত্রে একটু পিছিয়ে পড়বে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 4 বলছে, আমার বর্তমান বয়সের 3/5 অংশের সমান আমার বোনের 5/6 অংশ, অর্থাৎ আমার বর্তমানে যা বয়স তার 3/5 অংশের সমান হচ্ছে আমার বোনের বর্তমান বয়সেরই 5/6 অংশ, এটা সমান বলেছে। 10 বছর আগে আমার যা বয়স ছিল আমার বোনের 4 বছর পরের বয়সের সমান, এবার বলেছে আমার বর্তমান বয়স কত। তো দেখো এই কোশ্চেনই একজন হয়তো পণ্ডিত মানুষকা বলেছে যে আপনি শিক্ষার্থীদের রং ওয়েতে ডাইভার্ট করেন, সব অঙ্ক এক্স ছাড়া বা কোনোরকমভাবে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বুঝলে, শুধু একটা কথাই বলি যে মেথটা আমার শরীরে নেই, ঠিক আছে, সেই মেথটার প্রোটিনটা আমি মাথায় দিই। দেখো এই কোশ্চেনই তোমরা কত সহজে অ্যান্সার করতে পারবে, এই নয় যে আমি 4-5টা কোশ্চেন নিয়ে এসে তোমাদের ভয় দেখিয়ে চলে গেলাম, তা না, তুমি কোশ্চেনগুলো দেখবে, পরীক্ষার হলে অ্যাটেম্পটও করবে, এগুলোই তোমাদের আলাদা করবে বাকিদের থেকে, বাকি যা যে যা পারছে সেগুলো করছে, তুমিও করছো, কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের আলাদা করবে পরীক্ষার হলে, বাকিরা স্কিপ করবে, তোমরা অ্যাটেম্পট করবে। তো দেখো কি বলেছে আমাদের কোশ্চেন, আমার বর্তমান বয়সের, মানে আমার, মনে করো মাই মানে আমি বা আমার, তাহলে আমার বর্তমান বয়সের, এর আছে কথা, তাহলে বর্তমান বয়সের 3/5 কি বলেছে,
অংশের সমান, মানে এটার সমান আমার বোনের মানে সিস্টার এর পাঁচের ছয় অংশ, তাহলে 5/6। তো এটা বেসিক ক্যালকুলেশন তোমরা জানো যে আমি যদি এখান থেকে এই লাইনটা জেনারেট করি, এম এর নিচে এসকে নিয়ে আসি বা সিস্টারকে নিয়ে আসি, ইকুয়াল এপাশে এই ভগ্নাংশটা উল্টে গিয়ে গুণ হবে 5-এর সঙ্গে 5, তাহলে 5×5=25 উপরে থাকবে লব, 3×6=18 নিচে চলে যাবে। তো এখান থেকে আমরা কী পেলাম, আমার বর্তমান বয়স যদি 25 বছর হয়, আমার বোনের বর্তমান বয়স 18 বছর হবে, দ্যাটস ইট। তো এবার আমি এখান থেকে একটা রেশিও জেনারেট করতে পারি প্রেজেন্টে, কি বলেছে, আমার ইজ টু আমার সিস্টারের, তাহলে আমার আমার বয়স যদি 25 বছর হয়, আমার সিস্টারের বয়স তখন 18 বছর, দ্যাটস ইট। তো এবার আমরা কি করে এগোবো দেখো, কি বলেছে পরের লাইনটা, 10 বছর আগে আমার, মানে আমার 10 বছর আগে, তাহলে আমার 10 বছর আগে, আর হচ্ছে আমার বোনের কত বছর পরে, 4 বছর পরে, আমার বোনের 4 বছর পরে, কি বলেছে 4 বছর পরের বয়সের সমান হবে, মানে আমার 10 বছর আগে যে বয়সটা ছিল, আমার বোনের 4 বছর পরে গিয়ে সেই বয়সটার সমান হবে। মানে আমার বয়স যদি 10 বছর আগে 20 বছর থাকে, তাহলে আমার বোনের 4 বছর পরে গিয়ে সেই 20 বছর হবে। এবার আবার এটা ভাবো, আমার বয়স যদি 10 বছর আগে 30 বছর থাকে, আমার বোনের 4 বছর পরে গিয়ে সেই 30 বছর হবে, সমান, ঠিক আছে, এটাই বলেছে কন্ডিশন। এবার এই 20:20, 30:30 যদি আমি এই দুটোর মধ্যেই অনুপাত করে দিই, কেটে গিয়ে দেখো 1:1, এখানেও দেখো 1:1, তাহলে তুমি যাই ধরো না কেন 1:1 চলে আসবে আলটিমেটলি। তাহলে আমি বলতে পারি যে এটা 1:1 এজে এসে চলে এসছে আমাকে, ঠিক আছে, এই কন্ডিশনটা সমান যখন বলেছে, তাহলে 1:1 বলতে পারি। তো এবার কী করবে দেখো, 25×1 25, 18×1 18, তাহলে 25 থেকে 18 বিয়োগ করো, 7, তাই তো, 25 থেকে 18 বিয়োগ করলে তো 7 পাই, বড়টা থেকে ছোটোটা। আবার 10×1 করো, -10, যেহেতু পিছিয়েছি, 4×1 করো, 4, তাহলে বড়ো কোনটা, -10 না 4, 4 বড়ো, 4 থেকে -10 করো, কী করবে, 4 - এখানে -10 আছে, 10 করো, অ্যালিগেশনের মতো, তাহলে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 14, তাহলে এই 7-এর ভ্যালু অলওয়েজ 14, 7-এর থেকে কত গুণ, দ্বিগুণ। এবার আমার বর্তমান বয়সের রেশিও 25 না হয়ে 25-এর দ্বিগুণ, আমার বর্তমান অ্যাকচুয়াল বয়স 25×2=50 বছর, আর এটাই আমাদের অ্যান্সার। যদি সিস্টারের বয়স বের করতে বলতো, 18 না হয়ে 18-এর দ্বিগুণ, 18×2=36 বছর হয়ে যেত, অ্যাজ ইট ইজ, যা খুশি। শুধু এটুকু বলবো, সঙ্গে থেকো, কাজে লাগবে, যা দেব মনে করবে যে মাখনটুকু পাচ্ছ বাকিদের থেকে আলাদা হয়ে এগিয়ে যাবে, ঠিক আছে, 1000 মিটার দৌড়াতে হবে না, 100 মিটার দৌড়ানোর কাজটা আমি করে দেবো, বাকি 900 মিটার তোমরা চলো, ওই 100 মিটারের উপরে গিয়ে যখন হাঁপিয়ে যাবে, সেই হাঁপানোটুকুতে আমি একটু স্পিড বাড়িয়ে দিতে পারি, যেখানে তুমি পার হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, যদি কোনো ক্লাসটায় ভুলভাল বলে থাকি, সেটা নিতান্তই আমার ব্যক্তিগত কাউকে টার্গেট বা কোনো কিছুই নয়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সঙ্গে থেকো।